দাদু ভাই, তুমি রুনাকে হাসপাতালে একা রেখে চলে এলে? একা কেন হবে, নার্সরা তো হাসপাতালে আছে। আরে, নার্সদের উপরে ভরসা করা একদম ঠিক হবে না। রুনার মানসিক অবস্থার কথা চিন্তা করে আমি এত চিন্তা করে তো লাভ নেই। তোমার যদি থাকতে ইচ্ছা করে হাসপাতালে গিয়ে, তাহলে চলে যাও। দাঁড়াও, আমি কথা বলে দিচ্ছি। আয়ন, থাক, এখন যাব না, ঠিক আছে? দাদু ভাই, হ্যাঁ, খাওয়া দাওয়া করেছো? কি বলো দাদু ভাই, তোমাকে রেখে কি করে খায়? তাছাড়া চেয়ারম্যান সাহেব যখন বলেছেন টাকাটা দেবেন না, তারপর থেকে তো চিন্তায় চিন্তায় কোনো কিছুই ভালো লাগছে না। চেয়ারম্যান স্যার টাকা দেবে না তো কি হয়েছে? টাকা জোগাড় হবে, মামুনের অপারেশন হবে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে সময় চেয়ে নিচ্ছি, পরশু মামুনের অপারেশন। কি বলছো দাদু ভাই, হাতে মাত্র একদিন, এই একদিনের মধ্যে আর 1-2 লাখ টাকা তো না, 30 লাখ টাকা কি করে সম্ভব? যেভাবে হোক সেটা ম্যানেজ হবে, তুমি কোনো চিন্তা করো না। ভেবে চিন্তে তো একটা উপায় বের করতেই হবে। এত অল্প সময়ে কেউ তো এতগুলো টাকা এমনি এমনি ধারও দেবে না। দাদু ভাই, আমি ভাবছি আমার যা গয়নাগাটি আছে সব বিক্রি করে দেব, তাহলে তো অন্তত বেশ কিছু টাকা হবে। না দাদু ভাই, তুমি কেন গয়না বেচবে? কেন বেচবো না দাদু ভাই, আজকে রুনার এই অবস্থার জন্য তো আমি দায়ী। তারপরও আপা, তোর বিয়ের গহনা কত স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। আর এত দ্রুত গয়না বেচলে তো ভালো টাকাও পাওয়া যাবে না। ব্যাংকে সেভিংস যা আছে সব কিছু মিলিয়ে তো 10 লাখ টাকার বেশি হবে না। বড় কিছু লাগবে আপা, বড় কিছু বেচার কথা ভাব। দাদু ভাই, হ্যাঁ, আমাদের বাড়ি আমাদের টাকা নিয়ে আসবে। মানে দাদু ভাই, তুমি কি বাড়িটা? না না, এই বাড়ি বিক্রি করলে আমরা সবাই মিলে থাকবো কোথায়? বিক্রি করবো কেন, আমাদের বাড়ি এখনকার সময়ে যে দাম, তাতে ব্যাংকে বন্ধক রাখলেও 30-40 লাখ টাকা পাওয়া যাবে। সেটা তো ভালো কথা, কিন্তু হাতে তো সময় নেই, এই একদিনের মধ্যে ব্যাংক থেকে লোনের ব্যবস্থাটা হবে কি করে? ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দেওয়ার লোক আছে না, এখন শুধু দরকার এই বাড়ির দলিলটা। তুমি রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই দাদু ভাই, আগে লুনার অপারেশন তারপর সব কিছু। আমার বাড়ির বই যদি সুস্থ না থাকে এই বাড়িঘর দিয়ে কি হবে? দাদু ভাই, দলিলটা আমার ঘরে আছে, এসো আমি দিচ্ছি তোমাকে। চলো। হাই হাই, দলিলটা আনতে গেলেই তো টের পেয়ে যাবে ওটা আপার ঘরে নেই। আয়ানকে আটকাতে হবে, কি যে করি কি যে করি। ও বাবা, মরে গেলাম ও বাবা। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।